হ্যালো ফ্রেন্ডস বন্ধু টিউটোরিয়ালের সম্পূর্ণ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেব সম্পূর্ণ নতুন এবং দারুণ একটি সরকারি চাকরির খবর এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন তো কোন পদে নিয়োগ করা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতেই ইন ডিটেলে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে থাকবে একটি ছোট্ট রিকোয়েস্ট এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্লিজ ভিডিওতে একটি করে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে সিলেক্ট করবেন পরবর্তী সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য তো এই মূর্তি অনিষ্কিন আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতেই পাচ্ছেন তো গ্রাম रोजगार সহায়ক পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে কিন্তু ফিলআপ করে অফলাইনে জমা করতে হবে তো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিলআপ করবেন কোথায় পাবেন ঠিক ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার আগে আমরা দেখে নেব নিয়োগটি কোথায় করা হচ্ছে বন্ধুরা অলরেডি রাজ্যের পাঁচটি জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই খবর আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছি তো সেগুলির আবেদন প্রক্রিয়া এখনও অবধি চালু রয়েছে আপনারা যারা এখনও অবধি আবেদন করেননি ডিসক্রিপশান বক্সে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে আবেদন করতে পারবেন তো এই মুহূর্তে রাজ্যের আরও একটি জেলায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি আপনারা এই মুহূর্তে অনিষ্কিনে দেখতেই পাচ্ছেন অফিস অব দ্য প্রোগ্রাম অফিসার এম জি এনআরজিএ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক তো এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে গ্রাম রোজগার সহায়ক পদের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাচ্ছেন সাত জানুয়ারি দু হাজার তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তো চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নিই অ্যাপ্লিকেশন আর হেয়ার ওয়াই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য সিলেকশন টু দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক সিক্স গ্রাম পঞ্চায়েত অফ দিস ব্লক আন্ডার ডাব্লু বি এম জি অন পিউরলি কন্ট্রাক্ট বেসিস ফর ওয়ান ইয়ার তো এক্ষেত্রে এক বছরের চুক্তিতে ছটি গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সহায়ক পদে কিন্তু নিয়োগ করা হবে তো এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আট এক দু কুড়ি তারিখ থেকে এবং শেষ তারিখ রয়েছে একুশ জানুয়ারি দু হাজার কুড়ি তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের আগে আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে মোট শূন্যপদ যেটি রয়েছে ছটি অর্থাৎ ছটি গ্রাম পঞ্চায়েতে একটি একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে তো দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেওয়া রয়েছে বালিয়া গ্রাম পঞ্চায়েত নাম্বার টু জয়পুর গ্রাম পঞ্চায়েত ঝিল্লি গ্রাম পঞ্চায়েত মহিষার গ্রাম পঞ্চায়েত মারগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং পদমকান্ডি গ্রাম পঞ্চায়েত তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ করা হবে তো আপনারা যদি জিআরএস পদে আবেদন করতে চান তো এক্ষেত্রে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিম নিয়ে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং সঙ্গে যদি আপনাদের ফিফটি ফাইভ মার্কস থাকে তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তবে এর সঙ্গে আপনাদের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিক্স মান্থের ট্রেনিং সার্টিফিকেট কোর্স কিন্তু আপনাদের করা থাকতে হবে এক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং অবশ্যই বয়সে হিসেব করবেন সাত এক দু কুড়ি তারিখ অনুযায়ী এবং প্রার্থীকে অবশ্যই খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন রিমুনরেশন এক্ষেত্রে আপনাদেরকে যেটি দেওয়া হবে বারো হাজার টাকা প্রতি মাস তো বন্ধুরা আপনার যদি জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সড়ক পদে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের সুবিধার্থে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন এবং ফর্মটিকে অবশ্যই আপনারা এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন এবং মনোযোগ সহকারে আপনারা অবশ্যই ফর্মটিকে ফিল আপ করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলি জারক সুইথ সেলফ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে তো সে সমস্ত

উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন এবং একটি খামের ভেতর আপনারা ভরবেন এবং সেই খামের ওপর আপনারা অবশ্যই লিখে দেবেন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এবং এই আবেদনপত্রটি আপনাদেরকে কোন অ্যাড্রেসে যে জমা করতে হবে তো দেখুন সেই অ্যাড্রেসটিও এখানে দাঁড় রয়েছে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ পোস্ট নগর পিএস খড়গ্রাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন নাম্বার সেভেন ফোর টু ওয়ান ফাইভ নাইন তো এই পোস্টের পারেন এছাড়াও আপনারা সরাসরি গিয়েও সেখানে একটি ড্রপবক্স পাবেন তো সেই ড্রপবক্সে যে আপনাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে পারেন তো এক্ষেত্রে আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটি রয়েছে একুশ এক দু হাজার কুড়ি তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই তারিখ এবং এই সময়ের আগে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন করার পূর্বে এই ডাউনলোড করে নিন এবং বিস্তারিতভাবে আপনারা নিজেরা পড়ে বুঝে তারপর আপনারা আবেদন করবেন তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী সময় আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ